কুমিল্লা মুরাদনগর পবিত্র রমজান উপলক্ষে ফ্যামিলি কার্ডের মাধ্যমে সারা দেশে 1 কোটি নিম্ন আয়ের উপকারভোগী পরিবারের মাঝে স্বল্পমূল্যে টিসিবির সরবরাহকৃত পণ্য পৌঁছে দেওয়ার অংশ হিসেবে বুধবার দুপুরে কুমিল্লার মুরাদনগর ধামঘর ইউনিয়নের গাইটুলি ঈদগাহ ময়দান ইউনিয়ন পরিষদ মাঠ কৃষ্ণপুর বাজার এই 3 স্থানে সর্বমোট 1226 জন তালিকাভুক্ত পরিবারের কাছে পণ্য বিক্রি করা হয়। প্রথম পর্যায়ে প্রত্যেক উপকারভোগী 110 টাকা প্রতি লিটারে 2 লিটার সয়াবিন তেল, 55 টাকা প্রতি কেজি হিসেবে 2 কেজি চিনি ও 65 টাকা প্রতি কেজি হিসেবে 2 কেজি মসুর ডালের প্যাকেজ মূল্য 460 টাকা ধরা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার শফিউল আলম তালুকদার, মোহাম্মদ নাইম সরকার, সচিব ধামগড় ইউনিয়ন পরিষদ হাবিবুর রহমান, উপসহকারী ভূমি আব্দুল আওয়াল হিসেবে সহকারী আব্বু সাদেক, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা শাকাওয়াত হোসেন ফিরোজ মেম্বার, আব্দুর রশিদ মেম্বার, মোর্শেদ খান অলিউল্লাহ মেম্বার, দুলাল মেম্বার, রাসেল মেম্বার, লোকমান, জুয়েল, নূর আলম, শাকিল সহ আরও অনেকে।